যি কমলচন্দ্ৰ দাসৰ দ্বাৰা পৰিচালিত এডপচপিচ নামৰ এটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই সুখী হৈছোঁ। কিয়নো কবিতাৰ ওপৰত আজিৰ বিশ্বত বিভিন্ন দিশত বিভিন্ন ধৰণে আলোচনা হৈছে, কৰ্মশালা হৈছে, কবিতাৰ অনুশীলন তথা চৰ্চা আগবাঢ়িছে আৰু দেখা গৈছে যে পৃথিৱীত কবিতাই এখন বিশ্বাসন লাভ কৰিবলৈ সমৰ্থ হৈছে। দেশ বিদেশ সকলোতে আজি কবিতাৰ জয়গান গোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এনেকুৱা এটা অনুষ্ঠানৰ জৰিয়তে কবিতাৰ প্ৰাত্যহিক যিটো প্ৰচাৰ, সিয়ে আমাৰ কবি জগতক নিশ্চয় অনুপ্ৰাণিত কৰিব। সেইকাৰণে জয় জয়তে মই এই দিশত আগবাঢ়ি অহা উদীয়বান যুৱক তথা কাব্যপ্ৰেমী কমলচন্দ্ৰ দাসক মোৰ আন্তৰিক মৰম আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। তেওঁৰ এই যাত্ৰা সফল হওক। দৰাচলতে কবিতাতেই আমাৰ জন্ম। আমি যদি চাওঁ দেখিবলৈ পাম যে পৃথিৱীৰ সকলো সাহিত্যই কবিতাৰ জৰিয়তেহে প্ৰথমে বিশ্বৰ মানৱৰ সন্মুখলৈ ওলাই আহিছিল। প্ৰতিটো ভাষাত, প্ৰতিটো গোষ্ঠীত, প্ৰতিখন দেশত কবিতাইহে প্ৰথমতে আগস্থান লাভ কৰিছিল আৰু সেইবিলাক আছিল মুখে মুখে প্ৰচলিত কবিতা। আৰু এই লোককবিতাবোৰেই পিছত গৈ আধুনিক কবিতাৰ জন্মৰ স্থলী হৈ পৰিছে। সেয়েহে কবিতা আমাৰ বাবে, আমাৰ জীৱনৰ বাবে সদায় আমাৰ আহ্বানীয় আৰু আদৰণীয়। দৰাচলতে কবিতা হ'ল আমাৰ ভাৱ আৰু অনুভূতিৰ এটা মূৰ্ত প্ৰকাশ, যাক কবিসকলে সংযমেৰে আৰু পলিহিনিত ৰূপত শৈল্পিক দৃষ্টিদান কৰে আৰু সিয়ে শব্দৰ জৰিয়তে কাগজ কলমত যেতিয়া ৰূপায়িত হয় সি মানুহক আকৰ্ষণ কৰিবৰ কাৰণে আগবাঢ়ি যায়। আৰু ভাল কবিতাই নুবুজিলেও কবিতাৰ যি তেওঁৰ আবেদন, সেই আবেদনখিনিৰে সকলোকো প্ৰত্যায়িত কৰিব পাৰে। এটা ভাল গান তাৰ ভাষা নুবুজিলেও যেনেকৈ ভাল লাগে, শুনি ভাল লাগে, আকৌ শুনিবৰ মন যায়। এটা শব্দ নুবুজিলেও, কোনো শব্দ নুবুজিলেও কবিতাৰ যিটো লয়লাস, সেই লয়লাসে কবি সমাজক তথা কাব্যপ্ৰেমী সমাজক আকৰ্ষণ কৰে আৰু কবিতাৰ স্থায়িত্ব তাতেই। যি কবিতাই তেওঁৰ পাঠকক সেই কবিতাৰ ওচৰলৈ বাৰে বাৰে লৈ যায়, সেইটোৱে ভাল কবিতা বুলি কোৱা হয় আচলতে। সেইকাৰণে কবিসকলে প্ৰাণৰ ভাৱ অনুভূতিবিলাক যেতিয়া প্ৰকাশ কৰে, সেই প্ৰকাশৰ জৰিয়তে কেৱল কবিৰেই ভাৱ অনুভূতি প্ৰকাশ নকৰে, তাৰ জৰিয়তে বিশ্ব মানৱৰ অনুভূতি ভাৱ প্ৰকাশক তেওঁলোকে তাত ৰূপদান কৰে। আৰু যেতিয়াই কবিতাত মানুহে নিজৰ দিশে, বিশ্বৰ দিশে ৰূপ, তেতিয়াই সেই কবিতা সাৰ্থক কবিতা বুলি প্ৰতিপন্নিত হয়। আচলতে কবিতাৰ ভাষা এটা অন্য ভাষা। কবিতাৰ ভাষা এইকাৰণেই অন্য যে আমি যি ভাষাত গদ্যত কথা কওঁ, সেই একে শব্দৰেই, অভিধানত থকা সেই একেবিলাক শব্দৰেই কবিতাও ৰচনা কৰা হয়। কিন্তু কবিতাৰ ভাষাই আমাক কেতিয়াবা এনেকৈ আকৃষ্ট কৰে যে ভাষা নুবুজিলেও আমি তাৰ প্ৰতি আকৃষ্ট হওঁ। কবিতাই কি কয় সেইটো আমি অনুভৱ আৰু উপলব্ধিৰ জৰিয়তেহে হৃদয়ংগম কৰিব পাৰোঁ। কেইটামান শব্দ লগ লগাই দিলে কবিতা নহয়, গতিকে কবিতা হ'ব লাগিলে মানুহৰ ভাৱ অনুভূতিক পৰিশীলিত ৰূপত উপস্থাপন কৰিব পাৰিব লাগিব আৰু সেই কবিতাই হ'ব আমাৰ জীৱনৰ পাঠ্যস্বৰূপ। কবিতাৰ শব্দৰ যিটো সৃষ্টি, সেই শব্দৰ সৃষ্টিটো কবিসকলৰ এটা ডাঙৰ গুণ। কবিয়ে কেতিয়াবা শব্দ নিৰ্মাণ কৰিব পাৰে, আমি কবিতাত দেখা পোৱা শব্দবিলাকে আমি গদ্যত কওঁ, কিন্তু কবিতাৰ শব্দই আমাক বেলেগ এটা অৰ্থ বহন কৰিবলৈ, আমাক বাট বিচাৰিবলৈ, আমাৰ মনত উদ্ৰেকৰ সৃষ্টি কৰে। যি কবিতাই মনত ভাৱৰ উদ্ৰেক কৰিব পাৰে সেই কবিতা হ'ল সাৰ্থক কবিতা, সেই কবিতাই শ্ৰেষ্ঠ কবিতা। আচলতে ফৰাচী এগৰাকী সমালোচকে কৈছিল যে কবিতাই কয় এটা আৰু অৰ্থ কৰে আন এটা, অৰ্থাৎ কবিতাৰ কথাৰে যিটো কোৱা হয় তাৰ অৰ্থটো তাৰ ভিতৰত অন্তৰ্নিহিত হৈ থাকে, আৰু অন্তৰ্নিহিত অৰ্থটো উলিয়াই লোৱাতেই হ'ল কবিতাৰ
সার্থকতা আর কবিতা প্রেমী তথা কাব্য প্রেমী পাঠকর সার্থকতা। কাব্য প্রেমীয়ে কেবল কবিতা পড়ি গলেই নহয়, তার অর্থ অনুধাবন করার ক্ষেত্রতে কিছু সময় চিন্তার উদ্রেগও করব হব লাগে। চিন্তার জড়িয়ে কবিতায় কি কলে সেই বিষয়ে অবগত হব পারিলে যথেষ্ট সুবিধা হয়। আর সেই কারণে সকলো মানুষেই কাব্য প্রেমী নহয়, সকলো মানুষেই কবিতা পাঠক নহয়। কবিতার পাঠক একটা অন্য শ্রেণী আছে, যিয়ে অনুভূতি অনুভবক নিজের অনুভূতি আর উপলব্ধির রূপ দি তার রস পান করব পারে। সেইকারণে সকলে কবিতা লিখব নরে, সকলে কবিতা পাঠ করে ভালো নপায়, তার অর্থটা হল তাতেই। গতিকে আমার কবিতার যে সাম্রাজ্য এটা চলি আছে, এটা বিভিন্ন দিকত বিভিন্ন বিষয়ত বিভিন্ন আঙ্গিক আর কৌশলে কবিতা রচনা হয়ে আছে, কবিতার অনুবাদ হয়ে আছে, আর বিভিন্ন দিকত আজিকালি বিভিন্ন নতুন নতুন কবিসকলে উদীয়মান কবিসকলে বিভিন্ন ধরনের অধ্যয়নের যোগেদি, বিভিন্ন ভাষা সাহিত্যের অধ্যয়নের যোগেদি, বিভিন্ন ভাষা সাহিত্যের অনুবাদের যোগেদি আমার অসমীয়া সাহিত্যলৈ বিভিন্ন ধরনের কবিতা আগবাইছে। তেনেকা কবিতা আমি যিমানে অধ্যয়ন করিম সিমানে আমার মনের দিগন্ত প্রসারিত হব আর কবিতায় এখন নতুন আসন লাভ করবলৈ সমর্থ হব। তার ভিতর আমি লক্ষ্য করবল কথা হল যে কবিতায় মানুষের জীবনের গান গাব লাগিব। জীবনমুখী কবিতায় মানুষক মানুষের মনত বিভিন্নভাবে উদ্রেক করে আর সি মানুষের হৃদয়লে সোমাই যায়। গতি আমি যি ভাষায় কবিতা নপঢ়ো, অনুবাদে হোক মৌলিকে হোক, সেই ভাষার কবিতা যদি আমি প্রাণ বিচারি পাও, জীবন বিচারি পাও, তো সেই কবিতায় নিশ্চয় আমাক বারে বারে আকর্ষণ করে, ইয়ার আবেদন হয় গভীর। আমার আমেরিকান কবি ওয়াল্ড হুইটম্যানে একটা কথা কৈছিল, তেওঁৰ লিপস অফ গ্রাস নামের কবিতা পুথিখন এটা কৈছিল, তেওঁ কৈছিল যে আই এম গ্রেট আই কন্টেইন মাল্টিচুড, অর্থাৎ মই ডাঙর, মই বিভিন্নজনক মোর কবিতাত সামৰি লব পাৰিছো। গতিকে যি কবিতায় মানুষের বিভিন্নজনক সামৰি লব পাৰে সেই কবিতা হল আসলে আটাইতকৈ ভাল কবিতা, আর সেই কবিজনে হল গ্রেট, অর্থাৎ মহান কবি। গতিকে আমি সেই কথাটো দৃষ্টি রাখিয়েই আমি কবিতা চর্চা করব, কবিতা পাঠ করব, আর কবিতার জগতত সোমাই কবিতার সমুদ্রত অবগাহন করে আমি আমার জীবন সার্থক করব। কবিতা সম্পর্কত বহু কথাই কব পারি, কই থাকলে ও নপরে। আমার চন্দ্রকান্ত শইকীয়াদেবে কৈছিল যে মানুষ কবিতার সন্তান, মানুষ কবিতার সন্তান এই কারণে যে মানুষে জন্মার কিছুদিন পিছর পর মাকর কলার ডাঙর দীঘল হয় আর মাকে বিভিন্ন ধরনের নিচুকনি গীত গায় সন্তানক নিচুকায় আর আনন্দ প্রদান করে। এই যে নিচুকনি গীত, এই নিচুকনি গীতবর কবিতারই নামান্তর। গতিকে আমি লাই হালে জেলা আবেলি বতাহে বা হলো উঠিল টক গছত এই ধরনের কবিতাবিলা পড়ি পড়িয়েই আমি আমার শৈশব কটালো, আমি আমার কেঁচুয়াগালটো কটাইছো, আর এতিয়াও আমি কবিতাক কেতিয়াও পিছ পেলাই আমি আমার সুখ ঠেংখন আগবাই দিব নোৱাৰো। কবিতা আমার হারে হারে প্রাণে প্রাণে আছে। কবিতার বিভিন্ন এটা কবিতার বিভিন্ন অর্থ হব পাৰে, বিভিন্নজনে বিভিন্ন সমালোচনাকে এটা কবিতা বিভিন্ন ধরনের অর্থও করব পাৰে। মই একটা উদাহরণ দি কৈছো যে জ্ঞানপীঠ বিজয়ী কবি নীলমণি ফুকনের একটা চারিহারির কবিতা আছে। কবিতাটু প্রথমতে পড়লে এনেকা লাগে কি কবিতা লিখিলে, এই একই নহয়। যে কবিতাট আছে একটা এইটু কবিতা যে কথাটো বড় সাংঘাতিক, নিজের চকুজুড়ি কাহি লৈ হাতের গুঠিত লওয়ার দরে। কবিতাটো এই দুহারি প্রথমর, দ্বিতীয় দুহারিত আছে কথাটো তেনেই সাধারণ, তেনেই সাধারণ, পারস চরাই এজুরি পোহার দরে। কথাটো বড় সাংঘাতিক, নিজের চকুজুড়ি হাতের উঠে তোয়ার দরে, কথাটো তেনেই স্বাভাবিক, তেনেই স্বাভাবিক পার এজুরি পোহার দরে। দেখিলে কথা এই চারিহারি কবিতা দেখিলে আমি এনেকা ভাব কি কবিতা লিখিলে এই নীলমণি ফুকনে, একই দেখুন নাই। কিন্তু আমি যদি গভীরভাবে অধ্যয়ন দি চাও, আমি যদি ভাবর উদ্রেক যদি আমি করে এই কবিতায়, আমি দেখিলে পাম যে আমি কোয়া কথাবিলাকর সকলো কথারে মূল্য আছে, তাত মূল্য দিলে আছে নিদিলে নাই। অর্থাৎ কথাটো সাংঘাতিক হিসেবে ধরে ললে কথাটো সাংঘাতিক, আর সহজভাবে ধরে ললে কথাটো সহজ, এই কথাটোকে এই কবিতার মাজে কবলে গেছে। আন একটা উদাহরণ দি কৈছো, মোর বাগিচাত যেতিয়া ফুলবর ফুলিছিল তেতিয়া তুমি সরু আছিলা, এতিয়া মোর বাগিচাত ফুলবর নুফুলা হল আর তুমি ডাঙর হলা। এই যেটু
এই কবিতাখনৰ ব্যতিক্ৰম। এই যিটো কথা, এই কথাটোৰ জৰিয়তে দেখাত এনেকুৱা আৰু নাই যে কি চাৰি চাৰি কবিতাত কিনো আছে এতিয়া, কিন্তু আমাৰ আশা আৰু আকাংক্ষাবিলাকৰ ওৰ নাই। এই আশা আকাংক্ষাই আমি যেতিয়াই যি বিচাৰোঁ সেইটো আমাক দিব নোৱাৰে। হয়তো আমাৰ যেতিয়া বাঞ্ছা পূৰণ হ'বলগীয়া আছিল তেতিয়া নহ'ল, আৰু যেতিয়া বাঞ্ছা পূৰণ হ'বলগীয়া নাই তেতিয়াও আমাৰ কেতিয়াবা আমাৰ অলপ সুযোগ সুবিধা আহিব পাৰে। এনেকুৱা ধৰণৰ কথাবিলাকে জীৱৰ কথা শাশ্বত, জীৱৰ কথাৰ কোনো হেৰ ফেৰ নাই, সত্য। ঠিক তেনেকুৱা ধৰণৰ কথাবিলাকেই কবিয়ে কাব্যত ৰূপায়িত কৰে, আৰু তেনেকুৱা কবিতাই সাৰ্বজনীন হয়, বহু কালৰ কাৰণে জীয়াই থাকে। গতিকে কবিতাৰ মৃত্যু নাই, কবিতাৰ জন্ম সদায়েই আমাৰ পৃথিৱীত নতুন নতুন ধৰণে হৈ থাকিব, নতুন ধৰণে আগবাঢ়িব, আৰু কবিতাই এটা সময়ত সমগ্ৰ পৃথিৱীক আৱৰি ল'ব। সেইকাৰণে আজি কবিতাৰ দিন নামে এটা বিশিষ্ট দিনো পালন কৰা হৈছে, কবিতাৰ জাগৰণ হৈছে। ই শুভ লক্ষণ, কবিতাই আগবাঢ়ি যাওক, কবিতাই বিভিন্নজনৰ হৃদয় স্পৰ্শ কৰক, আৰু কবিতাই এখন নতুন সাম্ৰাজ্য গঢ়ি তোলক। সেই সাম্ৰাজ্যত আমি সকলে, আমি কবিসকলে, কাব্যপ্ৰেমীসকলে অৱগাহন কৰোঁ, ডুব দিওঁ আৰু তাৰ মানিক বুটলিব পাৰোঁ। ইয়াকে কামনা কৰি মই মোৰ সাধাৰণ কথাখিনি ইয়াতে সমাপ্তি ঘটাইছোঁ।